যে ওয়ার্ল্ড ফুটবল সর্বতোভাবেই স্পোর্টসের প্রত্যেকটা সেক্টরে কাজ করার চেষ্টা করছে, কাজ করছে। এবং আমরা দাবাকে নিয়ে আমাদের এই ধারাবাহিকতা বেশ কয়েক বছর আগের থেকে আমরা বিশ্বাস করি যে বুদ্ধিদীপ্ত মাদকমুক্ত সমাজ গড়ে তোলার জন্য যে কোনো স্পোর্টস ভেরি ইম্পর্টেন্ট, দাবা এর মধ্যে অন্যতম। আর আমরা যখন থেকে ওয়ার্ল্ড ফুটবল পরিবার যখন থেকে দাবার সাথে সম্পৃক্ত হয়েছি, ঠিক তখন ছিল রেটেড প্লেয়ারের সংখ্যা আমাদের দেশে প্রায় 400+, বাট এটা প্রায় এক দশকের মধ্যে এটা বেড়ে 1400+ হয়েছে এখন। তো এই টুর্নামেন্ট থেকেও আমরা আশা করছি যে এখানেও বেশ কিছু রেটেড প্লেয়ার ইন হবে এবং তাদের রেটিং সংখ্যা বাড়াতে পারবে। এবং প্রত্যেকটা টুর্নামেন্টই আসলে রেটিং টুর্নামেন্ট, যদিও এটা জাতীয় মহিলা টুর্নামেন্ট, এখানে নতুন কিছু প্লেয়ার যারা ইন করেছেন তাদের রেটিং সংখ্যা বাড়ানোর মানে সুযোগ আছে। এবং আমরা বিশ্বাস আমাদের ইতিমধ্যে কিন্তু দৃষ্টি কেড়েছে যে আমাদের এইবার এতে দেখবেন আপনারা পত্রে, যেহেতু আপনারা মিডিয়াতে আছেন, আমাদের অনেক ইয়াং প্লেয়াররা কিন্তু এবার ন্যাশনাল প্লেয়ার হয়েছে এবং আমরা মনে করছি তারা এবার অলিম্পিয়াডে কোয়ালিফাইং যেটা ম্যান্ডেট ফার্স্ট ম্যান্ডেটরি হলো ন্যাশনাল খেলা। এবং এই কারণে বলছি যে ইয়াং বাচ্চারা কিন্তু এখান থেকে এবার অলিম্পিয়াড স্কোয়াডের প্লেয়ার হবে। আমরা এই অধীর আগ্রহে অপেক্ষা করছি যে এই ইয়াং প্লেয়াররা কারা আসছে বেরিয়ে, যে আমাদের রানী হামিদদের যে যুগ, রিজা শিরিনের যে যুগ, সেই যুগের সাথে আবার নতুন করে কারা ঢুকছে। মানে এই যে আমাদের দাবা ফেডারেশনের পক্ষ থেকে আমরা যে কাজগুলো আমরা করছি, আমাদের যে আমার এফিসিয়েন্সি হচ্ছে কি হচ্ছে না এই টুর্নামেন্টেতে কিন্তু আমরা অনেকটা প্রমাণ পাবো। আমাদের প্রত্যাশা অনেক বেশি যে আমাদের ভবিষ্যৎ রানী হামিদ এখান থেকে আমাদের সৃষ্টি হবে, আমাদের বাংলাদেশের দাবা মহিলা দাবারুরা অন্তত বহির্বিশ্বে আমাদের মুখ উজ্জ্বল করবে। ধন্যবাদ।